নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই ভিলেজ কুকিং 143-তে। বন্ধুরা, আজকের আমি দারুণ একটা রেসিপি বানাতে চলেছি। আপনারা তো অনেক রকমের টক খেয়েছেন, আজকের আমি ডিমের টক বানাবো। তো আমি ডিমের টকটা যখনইভাবে বানাবো, আপনারা দেখতে থাকুন আর আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন। আমি উনুন জ্বালি দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দেবো এর মধ্যে, উনুনের মধ্যে, আর ডিমের টক বানাচ্ছি। আর ডিমের টকের জন্যে আমি নিয়েছি ডিম, নিয়েছি আলু গোল গোল করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আর রসুন বি নিয়েছি, শুকনো লঙ্কা, তেল, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো দেখতে থাকুন কিভাবে আমি ডিমের টকের রেসিপিটা বানাচ্ছি। আর বন্ধুরা, আমি কারি পাতাও নিয়েছি টকের জন্য, টকে দেবো বলে। কারি পাতাটা অবশ্যই দেওয়া লাগবে, নয়তো টকটা ভালো লাগবে না। আর কারি পাতাটা দিলে না খুব সুন্দর গন্ধ আসে, খেতেও ভালো লাগে, তাই আমি কারি পাতাটাও নিয়েছি। এখন আমি এই একটা একটা করে ডিম ফাটাবো আর ভেজে নেবো। এই টকটার যে বানাবো, ডিমটাকে আমি ভেজে নিয়ে বানাবো, তো আপনারাও ভেজে নিয়ে বানাবেন টকটাকে, সেদ্ধ করে বানালে ভালো লাগবে না, তাই ভেজে বানাচ্ছি। অল্প একটু তেল দিয়ে দেবো কড়াইতে, এবার ডিমটা ঢেলে দেবো এর মধ্যে। সুন্দর হয়ে গেছে ডিম ভাজা, আর ভাজাগুলো খুব সুন্দর হয়েছে, ছোট ছোট করে ভেজেছি একটা একটা করে। জালটাও দেয়া লাগবে না। আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলেও নিয়েছি, এই ডিম ভেজে নিয়েছি, এটা লাস্ট ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি টকটা বানাবো। এবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব, এরপরে কারি পাতা দিয়ে দেব, কারি পাতা, এরপরে রসুন কোঁচা দিয়ে দেব, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব, এরপরে শুকনো লঙ্কা কেটে কেটে রেখেছিলাম ওইটাকেও দিয়ে দেব, এরপরে একটুখানি নেড়ে নেব। আমার মশলা হয়ে গেছে, খুব সুন্দর করে আমি মশলাটা বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব, আলুটা দিয়ে দিয়েছি। এবার আমি এই টমেটোটা কুচি কুচি করে রেখেছিলাম, এই টমেটোটা এই আলুর মধ্যে দিয়ে দেব, পরিমাণ মতন লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, আর হাফ চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার আমি এইটাকে ভালো করে কষে নেবো, নেড়ে চেড়ে কষে নেবো ভালো করে। এবার আমি এটা দিয়ে চাপা লাগিয়ে দেবো 5 মিনিট মতন। আমার এই আলু কষাটা হয়ে গেছে, এবার আমি তেঁতুল জলটা এর মধ্যে দিয়ে দেবো। তেঁতুল জলটা আগে থাকতে গুলিয়ে রেখেছিলাম, তাই আমি এই তেঁতুল জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর বন্ধুরা আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি টকের মধ্যে, হালকা মিষ্টি মিষ্টি লাগবে তাই হালকা করে চিনি দিয়ে দিয়েছি। টক ঝাল মিষ্টি লাগবে, আপনারা চাইলেন মিষ্টি নাও দিতে পারেন কিন্তু মিষ্টিটা দিলে ভালো লাগবে, তাই আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। বন্ধুরা আমার টক হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে এই যে ডিম ভেজে রেখেছিলাম ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। খুব সুন্দর টক, বাহ, আমার এক্ষুনি খেতে ইচ্ছা করছে টকটা। আপনারা বেশি বেশি করে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন, দেখতেই পাচ্ছেন কত কষ্টে রান্না করছি। সাবস্ক্রাইব অবশ্যই আর লাইক ভি অবশ্যই করে দিন। আমার টক হয়ে গেছে ডিমের টক, এবার আমি লাভিয়ে নেব। বন্ধুরা আমার ডিমের টকের রেসিপি হয়ে গেছে, এবার আমি খেয়ে দেখবো কিরকমই হয়েছে। তরকারিটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। খেয়ে দেখছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগছে। আপনারাও এরকমই বাড়িতে বানিয়ে খাবে ডিম দিয়ে আলুর টক তেঁতুল দিয়ে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ হয়েছে। এই দেখুন ডিম, বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এক্ষুনি দেবো না না, বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আমাদেরকে যে আমাদের ডিমের আর আলু দিয়ে টকটা কেমন হয়েছে। টাটা। Thank you.